মক্কায় ইহুদিরা এসে দল পাকালো, চল মোহাম্মদকে আজকে প্রশ্ন করে আটকায় দিব। কি প্রশ্ন করবি? ইহুদিরা বলে, এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না। ইহুদিরা এসে হাজির, মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব, আল্লাহ রাসূল তো মহা খুশি, তাই আসো, তবে শর্ত আছে। কি শর্ত? তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলব। কোন তিনটা প্রশ্ন বলো? তারা প্রশ্ন শুরু করলো, প্রশ্ন নাম্বার ওয়ান, মা হুয়া রুহ? মোহাম্মদ বলো তো, রুহু কারে বলে? রুহু কি? রুহু কাকে বলে? এই যে রুহু, এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে, অ্যানিমেশন, জীবন্ত, প্রাণবন্ত আছে না নাই? এটা যখন চলে যায় আর লড়ে আর নড়ে চড়ে? দুই কান্দে ছিল যে তোমার দুইজন আপাহারা, তোমারে একেলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায়, দেখে কোনো নাড়াচাড়া নাই, ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো, দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো? কি জানো বলো? গুহাবাসী, গুহাবাসীদের সম্পর্কে কি জানো? অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে। তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন, যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো? প্রশ্ন কয়টা? প্রথম প্রশ্ন কি সম্পর্কে? রুহ। দ্বিতীয় প্রশ্ন আসহাবে কাহাফ। তৃতীয় প্রশ্ন যুলকারনাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাদান উজিবুকুম, তাফসীর ইবনে কাসীরে এসেছে, তিনি উত্তর দিলেন, গাদান উজিবুকুম, আই উইল আনসার টুমারো, আগামীকাল উত্তর দিব। কারণ জানেন না তো কি করে বলবেন, আর না জানলে উনি বানায় কিছু বলেন? কারণ কোরআন তো পরিচয় দিয়েই দিল, তিনি মন গড়া কখনো কিছু বলেন? আগামীকাল উত্তর দিব। ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির, কিন্তু ওহি আসে নাই, উনি বলতেও পারে না। বিশ্বনবী আবার বললেন, গদান উজিবুকুম, আগামীকাল দেব। তারপরের দিন ইহুদিরা এসে হাজির, বিশ্বনবী উত্তর করতে পারেন না। বিশ্বনবী আবার বললেন, গদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। আগামীকাল ওরা এসে হাজির, তৃতীয় দিনও তিনি পারেন না, এসে হাসাহাসি শুরু করছে, এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে, এই লোকটা এতদিন বলেছে তিনি নবী, তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো, পারে না কেন? পারে না কেন? এটাই প্রমাণ করে তিনি নবী নয়, তিনি যদি পারত উত্তর দিয়ে দিত। আপনারা এদিকে তাকান কেন? ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো, আপনাদের কি হয়েছে? আপনারা এদিকে তাকান। তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন, পারেন না কেন? তিন দিন চার দিন, আহা, নবীও লজ্জায় অসহায়, উত্তর দিতে পারেন না। টানা পনেরো দিন, টানা কয় দিন ওহি আসে নাই, নবী উত্তরও দিতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না। তিনি বারবার বলতেছেন কালকে বলবো, কিন্তু উত্তর আসে না। এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই। কি বলে নাই? নবীর মাধ্যমে, আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন ওহী নাজিল বন্ধ করলেন, চিল্লায় বলেন কয় দিন? এরপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। নবী গো, ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন, ওয়াদা দেওয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়েন। নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না? এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানায় দিলেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দ্বিতীয় উত্তর জানায় দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীব কানু মিন আয়াতিনা আজাবা। তিন নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাফে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহু আকবার! এবার নবী দাঁড়িয়ে গেলেন, বললেন কার কার উত্তর লাগবে আসব।
রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আর আল্লাহর আদেশে বের হয়। আসহাবে কাফের সাতজন ছেলে ছিল, গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে, 309 বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে। জুলকারনাইন এমন একজন বাদশাহ, গোটা বিশ্বকে শাসন করেছে, তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার নবী মন গড়া কথা বলে, তাই না? মন গড়া বলে? হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি, হি ওয়াজ গাইডেড বাই রেভেলেশন। ওনার কাছে ওহি না আসলে, ওহি না নামলে তিনি কখনো কোনো কথা বলেন? তাহলে